অভিনন্দন দর্শক, পথ এগ্রোর গুরুত্বপূর্ণ খামার বিষয়ক আলোচনা পর্বে আপনাকে স্বাগতম। ভালো মানের বাচ্চার জন্য স্ক্রিনে দেয়া আমাদের নাম্বারে যোগাযোগ করুন ও নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বিষয়, মুরগির খামারে পর্দা ব্যবস্থাপনা ও ভেন্টিলেশন। পর্দাটা আপনার পোষা হাঁস মুরগির ঘরে কিভাবে দেবেন এর উপরই নির্ভর করে আপনার ঘরের ভেন্টিলেশন সিস্টেম বা বায়ু চলাচল ব্যবস্থা। তাই পর্দা আর ভেন্টিলেশন দুটোই পরস্পর জড়িত। সন্ধ্যা থেকে রাতে যখন তীব্র শীত পড়ছে, তখন ঘরের ভিতরে আপনার পোষা হাঁস মুরগিগুলো কিভাবে পর্দা দিয়ে ঢেকে দেবেন তা নিয়েই আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এক, আমরা পর্দা ব্যবহারের জন্য দুই ধরনের জিনিস ব্যবহার করব। এক, প্লাস্টিক বস্তা অথবা ত্রিপল। দুই, চটের বস্তা অথবা সুতি কাপড়। দুই, সাধারণত একটা ঘরের চারটা পাশ থাকবে, তার মধ্যে আমরা পূর্ব আর পশ্চিম পুরোপুরি প্লাস্টিক ত্রিপল করে দেব। তিন, এখন উত্তর আর দক্ষিণ পাশে খোলা অংশ যেখান দিয়ে বাতাস ঘরের ভেতরে চলাচল করে, সেই অংশ মেপে নিচে থেকে উপরের দিকে চার ভাগের তিন ভাগ প্লাস্টিক ত্রিপল করে দেব। তাতে করে উপরের এক ভাগ খোলা থাকবে, যেটা আমরা ঢাকার জন্য চটের বস্তা অথবা সুতি কাপড় ব্যবহার করব। চার, পাঁচ থেকে ছয় ঘন্টা পর পর উত্তর ও দক্ষিণ পাশের পর্দার নিচ থেকে কিছুক্ষণের জন্য উঠিয়ে দেওয়া, যার ফলে ঘরের ভেতরে কোন প্রকার গ্যাস জমা হবে না। এখন কথা হলো কি জন্য এত নিয়ম মেনে ব্যবস্থাপনা। কারণ ও উত্তর। এক, ঘরের ভেতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করবে, যা হাঁস মুরগিকে সুস্থ রাখার জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। দুই, ঘরের ভেতর কোন প্রকার অ্যামোনিয়া গ্যাস জমতে দিবে না, যা হাঁস মুরগির জন্য খুবই ক্ষতিকর। এই শীতে ভালো থাকুক প্রত্যেকের শখের প্রাণীগুলো। প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন।